পার্টির গুরুত্বপূর্ণ মিটিং এ আসছেন না আর পার্টিকে বিক্রি করে অট্টালিকা বানাচ্ছেন, পার্টি এসব বরদাস্ত করবে না। মালদা চাচল দুই নম্বর ব্লকের কনভেনশন থেকে এভাবেই কড়া হুঁশিয়ারি দিল জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি আব্দুর রহিম বক্সী। মিটিং এ ডাক পাননি, পাল্টা প্রতিক্রিয়া চাচল দুই নম্বর ব্লকের সহসভাপতি আদিত্য নারায়ণ দাসের। গোটা ঘটনাকে কটাক্ষ করেছে বিজেপি। নির্বাচিত সদস্য পঞ্চায়েত সদস্য এটা ওটা নাম বড় বড় মিটিং এ কোন সুযোগ পাবে পার্টিটিকে গুরুত্ব দিচ্ছেন না, ভাবছেন এটা একটা ফালতু জায়গা, আমি কাউকে ম্যানেজ করে নিয়ে রবিবাজি করে নিয়ে আমি নেতা থেকে যাবো, সেটা কিছু হবে না ওদের মনে। আপনার যে অনেক গুরুত্বপূর্ণ কর্মী এলাকায় কাজ করেন তাদেরকে আমরা চেয়ার দিতে পারি না, কারণ আপনি ধরে বসে আছেন বুথ প্রেসিডেন্ট, বুথ কমিটির নির্বাচিত সদস্য, পঞ্চায়েত সমিতির সদস্য, এটা ওটা শেখ সংগঠনের ব্লক প্রেসিডেন্ট, নাম বড় বড় মিটিং এ তিনি কোনো সুযোগ আপনার হয় পার্টিটিকে গুরুত্ব দিচ্ছেন না, ভাবছেন এটা একটা ফালতু জায়গা, আমি তোমাকে ম্যানেজ করে নিয়ে রবিবাজি করে নিয়ে আমি নেতা থেকে যাবো, সেটা কিন্তু হবে না ওদের মনে হচ্ছে, আর মনে হচ্ছে কারণ এখানে হরেন মুখিয়া আব্দুল হাই রোহিম বক্সী তিনটা গ্রুপ নয় কিন্তু কিন্তু রবিও আমরা একটা জায়গায় এক ছত্র ছায়া বলে আপনি কারো কাছে গিয়ে রেহাই পাবে না, অন্য হচ্ছে যে হবে যারা আসেনি তাদেরকে বলছি আপনাদেরকে বলছি, ফলে সংগঠনের এত বড় একটা ইম্পর্টেন্ট সবাই আপনি আসতে পারছেন না, আর আপনি আবার পঞ্চায়েত পঞ্চায়েতের প্রার্থী এবং পঞ্চায়েতের সুযোগ সুবিধা ভোগ করছেন তৃণমূল কংগ্রেসের নামে, আপনি মিটিং এ উপস্থিত হতে পারছেন না, আর আপনি আবার পার্টিটাকে বিক্রি করে নিজের অট্টালিকা তৈরি করছেন, এটা কিন্তু আর বরদাস্ত করা যাবে না, জেনে রাখেন। কিন্তু আমাদের শক্তি আপনাদের নির্ভরযোগ্যতায়, আমাদের ওই সততা আপনাদের বিশ্বস্ততায়, আমাদের প্রত্যেকটি গৌরব পরীক্ষিত এবং কার্যকারী স্বর্ণ শিল্পের শিল্পী তত্ত্ব জুয়েলার্স, পিএস রোড, হোটেল বিডিভিল লেন, কোচবিহার। যারা সংগঠন করে ক্ষমতায় থাকতে চায় তাদের সংখ্যাটা দিন দিন কমে যাচ্ছে, ফলে সময় লাগছে, তবে সেটাকে গুছিয়ে নেওয়ার চেষ্টা করব বলে জানিয়েছেন মালদার জেলা তৃণমূল সভাপতি আব্দুর রহিম বক্সী। এদিনের সভা থেকে কি জানিয়েছেন তিনি শোনাবো আপনাদের। মালদা জেলা কমিটি সিদ্ধান্ত নিয়েছি, রক্ষ কমিটি একই কথা আমরা বলছি যে দলে থেকে যারা শুধু দলের সুযোগ সুবিধা ভোগ করার জন্য দলে আছে আর দলের সাংগঠনিক কাজকর্ম যাদের খুঁজে পাওয়া যাবে না তাদের সম্পর্কে আগামী দিনে পার্টি সিদ্ধান্ত গ্রহণ করবে। চাচল দুই নম্বর ব্লকে তৃণমূল কংগ্রেসের উদ্যোগে সমস্ত শাখা সংগঠন জনপ্রতিনিধি বুথের সভাপতিদেরকে নিয়ে দলীয় বর্ধিত কর্মী সভা বা কনভেনশন আমরা এখানে ডেকেছিলাম জেলা কমিটির সিদ্ধান্ত অনুযায়ী। আমাদের এখানকার ব্লক সভাপতি সম্মানীয় হবিবুর রহমান সাহেব এই সমস্ত কর্মীরা এখানে উপস্থিত হয়েছে। আমরা এখানে সিদ্ধান্ত নিয়েছি আজকে যে আগামী দিনে তৃণমূল কংগ্রেসের সংগঠনকে আরো শক্তিশালী করতে, আরো বেশি করে মানুষের কাছে পৌঁছাতে, আরো বেশি করে জনসাধারণ গ্রহণযোগ্যতা অর্জন করতে সর্বস্তরের কর্মীরা জনপ্রতিনিধি সহ তারা এলাকায় যাবেন, মানুষের কাছে যাবেন, মানুষের কাছে পৌঁছাবেন এবং লাগাতার ভাবে নিরবচ্ছিন্ন ভাবে কেন্দ্রীয় সরকারের যে জনবৃদ্ধির নীতি, মানুষ মারা নীতির বিরুদ্ধে চাচল দুই নম্বর ব্লক তৃণমূল কংগ্রেস কমিটি শাখা সংগঠন সহ বুথ থেকে একবার ব্লক স্তর পর্যন্ত লাগাতার ভাবে কর্মসূচি গ্রহণ করবে, আন্দোলন কর্মসূচি গ্রহণ করবে। মালদার জেলা তৃণমূল সভাপতি আব্দুর রহিম বক্সী, তিনি কিন্তু বলছেন যে এটি তৃণমূল কংগ্রেসের একটি মিটিং এবং এখানে ব্লকের ব্লকের সভাপতিকে নিয়ে এই মিটিংয়ে উপস্থিত হয়েছেন তিনি। সেখানে যারা উপস্থিত হচ্ছেন না
তারা দলের সুবিধা ভোগ করছেন তাদের বিরুদ্ধে কড়া হুঁশিয়ারি দিয়েছেন। যেখানে জেলা সভাপতি দাঁড়িয়ে এমন একটি মিটিংয়ের কথা বলছেন, সেখানে সেই জেলারই একজন ব্লকের সহসভাপতি বলছেন এটা কোনো পার্টির মিটিং নয়, এটা একটি গ্রুপ মিটিং। কি জানিয়েছেন মালদার চাচল 2 নম্বর ব্লকের সহসভাপতি আদিত্য নারায়ণ দাস, শোনাবো আপনাদের। আজকে চাচল 2 ব্লকের কনভেনশন ডাকা হয়েছিল, তাতে আমাদের জেলা ম্যাজিস্ট্রেট উপস্থিত ছিলেন, যেহেতু এই এলাকাটা উনারই বিধানসভা এলাকা। চাচল 2 ব্লকে আমরা ব্লক কমিটি এবং জেলা কমিটির মেম্বার হিসাবে চাচল 2 ব্লক থেকে আমরা 54 জন আছি, সবাইকে ডাকা হয় না মিটিংয়ে। ওনাদের মনোভূত লোক যারা ওনাদের গ্রুপের মধ্যে গ্রুপের মিটিং করছেন, কোনো পার্টির মিটিং বলে আমি তো মনে করছি না, যেহেতু আমি যে একজন ভাইস প্রেসিডেন্ট, রায়ানুল হক ভাইস প্রেসিডেন্ট, জেনারেল সেক্রেটারি হবিবুর রহমান, তাদেরকে ডাকাই হয়নি আজকের মিটিংয়ে। প্রণব দাস জেলা কমিটির মেম্বার, মুশরিউদ্দিন আহমেদ জেলা কমিটির মেম্বার, তাদেরকে মিটিংয়ে ডাকা হয় না। মিটিংয়ে যখন খুশি তখন করে, নিজেদের লোকদেরকে নিয়ে করে, সবাইকে ডাকে না, কিছু বলার নেই। এইভাবে চলছে, চালিয়ে যাচ্ছে। জেলা প্রেসিডেন্টের উপস্থিতিতে আজকের মিটিং হয়েছে, এটাকে আমরা আরও যতদূর যেতে হয় যেখানে যেখানে বলার দরকার আছে সেখানে আমরা এই খবরগুলো দেবো। আগামী দিনে নিশ্চয়ই দল ভাববে, দল চিন্তা ভাবনা করে সঠিক যেন সবাইকে ডেকে মিটিং করা হয়, সেটাই আগামী দিনে হয়তো করবে। কিন্তু আজকের মিটিংটা গ্রুপের মিটিং হয়েছে, কোনো দলের মিটিং হয়নি। তৃণমূল জেলা সভাপতির এই হুঁশিয়ারিকে কটাক্ষ করতে ছাড়েনি বিজেপি। জেলা বিজেপি সভাপতি গোবিন্দ চন্দ্র মণ্ডল কি বলেছেন, শোনাবো আপনাদের। নেতায় নেতায় কাজিয়া তৃণমূল কংগ্রেসের শুরু হয়েছে। চাঁচল 2 নম্বর ব্লকের সমস্ত নেতা কর্মীদের আর কনভেনশন ছিল, সেই কনভেনশনেতে বেশ কিছু প্রমিনেন্ট ফিগার্স তারা যোগ দেননি, আর সেই কারণে জেলা সভাপতি, তৃণমূলের জেলা সভাপতি রহিম বক্সী পরিষ্কারভাবে বলে দিয়েছেন যে যারা আসেননি, মানে হুঁশিয়ারি দিয়েছেন, তারা দুই নৌকায় পা দিচ্ছেন। হ্যাঁ, আমরা কিন্তু ছাড়ব না, কারোর জন্য কাজ আটকে থাকবে না। আমরা সেই সমস্ত, উনি হুঁশিয়ারি দিয়ে বলছেন যে সেই সমস্ত জায়গা আমরা ফিল আপ করে দেব। এ হচ্ছে তৃণমূল কংগ্রেস গোষ্ঠীদ্বন্দ্ব শুরু হলো আবার নতুন করে, একেবারে নেতায় নেতায় যুদ্ধ।